টেন্ডার প্রতি 10% ঘুষ, ঠিকাদারদের সই জাল করে বিল তোলাসহ বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ উঠেছে বরগুনার পাথরঘাটা উপজেলা LGED-র ইঞ্জিনিয়ার আজিজুর রহমানের বিরুদ্ধে। মামলা দায়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রণালয়ে অভিযোগ করেও প্রতিকার মেলেনি বলে অভিযোগ ঠিকাদারদের। তাই পাথরঘাটায় সড়ক ও জনপথ বিভাগের চলমান সব উন্নয়ন কাজ বন্ধ করেছেন তারা। সালের 28 মার্চ পাথরঘাটার কাঁঠালতলিতে ইট সলিং রাস্তার কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান JS এন্টারপ্রাইজের মালিক জহিরুল ইসলাম। কাজ শেষে বিল তুলতে গেলে তার কাছে 20,000 টাকা ঘুষ চান উপজেলা LGED-র ভারপ্রাপ্ত প্রকৌশলী আজিজুর রহমান। ঘুষ না দেয়ায় বিলের টাকা দেওয়ার ক্ষেত্রে তাকে হয়রানি করেন তিনি। পরে বিলটি আগেই তুলে নেওয়া হয়েছে বলে দাবি করেন আজিজুর রহমান। এসব অভিযোগে গত বছরের 25 জুন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন জহিরুল ইসলাম। সে জালিয়াতি করছে, আমার সাক্ষ্যটা সম্পূর্ণভাবে জাল করছে। সেটা আমি ওই জালের কাগজ চাইছি। আমি যখন বিল বলতে দেন আপনি নিয়ে গেছেন, আমি তখন এই কাগজ চাইছি যে আমার সেই আপনি বিল প্রেয়ার দেন, মানে আমি কাগজ সই দিয়েছি সেই প্রেয়ার দেন, মানে সই স্বাক্ষরিত কাগজ দেন। উনি কাগজ দিচ্ছে না। তারপরে আমি 3 বছর পরে অফিস থেকে কাগজ আমি তুলছি। আজিজুরের বিরুদ্ধে বিলের টাকা নিয়ে এমন হয়রানির অভিযোগ আরও অনেক ঠিকাদারের। এসবের প্রতিবাদে এরই মধ্যে পাথরঘাটায় চলমান LGED-র সব উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ করে দেয় ঠিকাদার সমিতি। প্রকৌশলী আজিজুরের শাস্তি ও বদলির দাবিতে সংবাদ সম্মেলনও করেন ভুক্তভোগীরা। সে নিজের টাকাটা সে নিজে হাতে নেয় না, তার অন্য লোকাস অনেক যারা দুর্বল ঠিকাদার তারা ওই টাকা দিয়া তার বিলটা ছাড়াই নিয়ে আসে। তার 10% টাকা দেওয়ার মতো সমর্থন নাই আমাদের। আমি যাবত দেখা গেছে তার 70,000 টাকা দিচ্ছি। অবশ্য এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে ঠিকাদারদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন প্রকৌশলী আজিজুর। তার পক্ষে সাফাই অবস্থান নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শওকত হাসানুর রিমন। আমি জানি যারা খারাপ কাজ করে তারাই এই কথাটা বলতেছে। অতটা আমার জানা মতে 10% এরকম দুর্নীতির সুযোগ পাথরঘাটায়, যে এই পাথরঘাটায় অঞ্চলে কাজের মানে তো খারাপ হতো বা দেখা, যেখানে উপজেলা প্রকৌশলী অথবা এক্সএম পর্যন্ত সাসপেন্ড হয়েছে, অথচ আমি এখানে কাজটা ভালো করছি বলে টিকে আছি। গত বছরের জুলাইয়ে ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে অফিসের হিসাব রক্ষকের সঙ্গে হাতাহাতি হয় প্রকৌশলী আজিজুর রহমানের, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। অথচ এ নিয়ে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরগুনা LGED-র প্রধান প্রকৌশলী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে বরগুনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, বরগুনা LGED-র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কি আপনি কথা বলতে পেরেছেন কিনা এবং কি বলছেন তারা? আসলে পাথরঘাটা উপজেলা প্রকৌশলী যে আজিজুর রহমান, যে তার অনিয়ম দুর্নীতি নিয়ে আমরা একাধিকবার চেষ্টা করেছি, যে জেলা প্রকৌশলী আছে ওনার সাথে, তো উনি এ বিষয়ে আসলে কোনো মন্তব্য করতে উনি রাজি হন নাই। এর বিষয়টা কারণ হিসাবে আমরা দেখছি যে ওনাকে LGD ঢাকা LGD অফিস থেকে ওনাকে বারবার এখান থেকে বদলি করা হলেও আসলে স্থানীয় যে বরগুনা 2 আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন উনি আসলে তদবির করে সুপারিশ করে আসলে উনি আবার পাথরঘাটায় রাখছেন। তো ওনার এ বিষয়ে আমরা আসলে তেমন কিছু তথ্য না পেলেও এই যে পাথরঘাটার যে MP, যে 2 আসনের যে MP রিমন ব্যক্তিগতভাবে উনি ঠিকাদারি করেন, যে কারণে ওনার ঠিকাদারি ব্যবসা প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে উনি আসলে ওনার সুবিধা মতো যে প্রকৌশলী ওনাকেই উনি পাথরঘাটা উপজেলা প্রকৌশলী হিসাবে উনি রাখতে চাচ্ছেন। তো এর পাশাপাশি ঠিকাদাররা ক্ষোভ প্রকাশ করছে, বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করেছেন। এই আজিজুর রহমানের বিরুদ্ধে কিন্তু ঘুষের টাকা ভাগাভাগি নিয়েও ওনার জুতা পেটাপেটির একটা বিষয় আসলে বিভিন্ন সময় নিয়েও যে আসছে। তো এই বিষয়গুলো আসলে ঠিকাদাররা বলছে যে ওনাদের যে 10% যে হারে যে ঘুষের টাকা ওনাদের দাবি করে এই টাকাটা হয়তো ছোট যে ঠিকাদাররা আছে ওনারা দিলেও হয়তো বড় যারা আছে ওনারা ঘুষের টাকাটা না দেওয়ার জন্য ওনারা কাজ বন্ধ রেখেছেন। আসলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে অভিযুক্ত প্রকৌশলীর বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তার অগ্রগতি কতদূর দেখছেন? আসলে যে মামলা চলমান, তো সে মামলার নিয়মিত যে মামলার রুলস অনুযায়ী নিয়ম অনুযায়ী আসলে মামলা চলমান আছে। তো এই মামলা আসলে কখন শেষ করবে বিচারাধীন মামলা আসলে সেটা এখনো এই মুহূর্তে আসলে ধারণা পাওয়া যাচ্ছে না। বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন।